আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাবলাম আপনাদের সাথে আজকে একটু গল্প করি, কিছু কিছু কমেন্টের উত্তর দেই, যেহেতু আমি বিয়ের সবগুলো ভিডিওর কমেন্ট দেখেছি এবং সবগুলো পাবলিশ করেছি। তো ভাবলাম আজকে আপনাদেরকে সেগুলোর উত্তর দেই, যেগুলো উত্তর দেওয়া সম্ভব সেগুলোর উত্তরগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার মতো করে, আমার উত্তরের সাথে যারা প্রশ্ন করেছেন তাদের হয়তো বা মতের মিল নাও হতে পারে, তাদের ভালো নাও লাগতে পারে। তারপর আমার মনে হলো যে আমি উত্তরগুলো দেই, যেহেতু বিয়ে হয়েছে রিসেন্ট, আপনাদের কমেন্টগুলো আমি এখন আস্তে আস্তে দেখতেছি। সো আমি যেহেতু বিয়ের সময় কোনো কমেন্ট পাবলিশ করি নাই, কমেন্ট দেখতে পারি নাই, দুই একটা যেগুলো দেখেছি সেগুলোর উত্তর দিয়েছি, যারা আমাকে পার্সোনালি কোশ্চেন করেছেন সেগুলোর উত্তর দিয়েছি। তো বিয়ের ভিডিওতে যে ভিডিওটাতে আমি মানে কবুলের ইয়েটা শেয়ার করেছিলাম, সেখানে কোশ্চেন করেছে আপু তানজিলার কামিন এত কম কেন এই যুগে, কামিন মানে কাবিন লিখতে চেয়েছে, কামিন লিখে ফেলেছে। ছেলেদের তো কোনো বিশ্বাস নাই, দোয়া করি আল্লাহ ভালো রাখুক, অনেক টাকা খরচ করে মা বাবা বিয়ে দিয়েছে, মেয়েকে আপনারা দুই ফুপি অনেক অনেক ভালো। আচ্ছা, মেয়ে এবং আপনারা সবাই অনেক অনেক ভালো, এটা বুঝাতে চেয়েছে আপুর, কোশ্চেনটা আপু করেছে, এটা আপুর জানার জায়গা ছিল। তো বিয়ের ভিডিওটাতে এই কোশ্চেনটা অনেক বেশি এসেছে, অনেক অনেক বেশি। অনেক এরকম মানে কোশ্চেনের শেষ নাই, মানে কাবিন এত কম কেন আপু, কাবিন এত কম কেন, এত মানে এই এই কাবিন নিয়ে আমি অনেকগুলা কোশ্চেন পেয়েছি। তো যেগুলো যেগুলো আমি উত্তর করার মতো বা যেগুলো যেগুলো মনে হয়েছে যে না এত সুন্দর করে ওনারা জিজ্ঞেস করেছেন, লিখেছেন, উত্তর দেওয়া উচিত, তো আমি এখন বলি তাহলে কাবিনটা। তাই না, আমাদের ইসলামে কাবিন সম্পর্কে তো অবশ্যই একটা ধারণা আছে, সেটা আমরা যারা মুসলিম আমরা জানি, আমাদের ইসলামে মেয়েদেরকে সম্মান দিয়েছে অনেক বেশি, সেখান থেকে মেয়েদের জন্য মেয়েদের বিয়ের সময় ছেলে পক্ষ থেকে কাবিন বা মোহর আনার একটা ব্যবস্থা ইসলাম করেছে। তবে সেটা কখনোই অনেক বেশি না, যেটা আপনি বিয়ের দিনই পরিশোধ করে দিতে পারবেন সেরকমই আপনার কাবিন হওয়া উচিত। তো সেই হিসাবে তো কাবিন কম হয়েছে বলে আমার তো মনে হয় না, 2 লক্ষ টাকা কাবিন আলহামদুলিল্লাহ ভালো কাবিন দিয়েছে, এবং সাথে সাথে বিয়ের দিনে ওর কাবিন ওকে পরিশোধ করে দেওয়া হয়েছে। তো এটা তো খুবই ভালো করেছে, আমি মনে করি যে এটাই হওয়া উচিত। অনেকে আছেন 10 থেকে 12 লাখ, 5 লাখ, 20 লাখ, 15 লাখ কাবিন ধরেন কিন্তু তার পুরোটা উসুল করতে পারেন না, হয়তো বা অনেকে আছেন 10 লাখ টাকা কাবিন দিয়ে 1 লাখ টাকা উসুল করেন না, যার শুধু মেয়ের ফ্যামিলি থেকেও প্রেশার করে ছেলের ফ্যামিলিকে যে না আমার মেয়েকে এত টাকা কাবিন দিয়ে বিয়ে দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে। তাহলে আমি আপনাদেরকে বলি, আমার বিয়ের সময়ের কথা বলি, আমার যখন বিয়ের কথাবার্তা ঠিক হচ্ছিল, যখন সব কিছু ঠিকঠাক হচ্ছিল, তখন আমার ভাইয়া প্লাস আমার খালাতো ভাই, বড় খালাতো ভাই যে স্বর্ণার আব্বা, যার বাসায় মিরপুরে আমি ছিলাম, আমার স্বর্ণার আব্বা হলো আমার আপন খালাতো ভাই। তো আমার ভাই আর আমার খালার বড় ছেলে, আমার খালাতো ভাই, আমার শ্বশুর শাশুড়ি তখন বনশ্রীতে থাকতেন, তো ওনারা দুজন মিলে আমার শ্বশুর বাড়িতে কথাবার্তা বলতে গিয়েছিলেন, বিয়ের কথাবার্তা যখন হচ্ছিল, তো তখন কাবিন নিয়ে কথা উঠেছিল। তো আমার শ্বশুর নিজেই বলেছিলেন যে 1.5 লক্ষ টাকা কাবিন হবে, এর চাইতে বেশি কাবিন দেয়া সম্ভব না। তো ভাইয়ারা চেয়েছে যে না কাবিন 1.5 লক্ষ টাকা কাবিন, 2013 সালের কথা বলছি, 2013 সালে 1.5 লক্ষ টাকা কাবিন, এটা আমাদের থিঙ্কিংয়ে এসেছে যে এরকম কেন। পরে আমার আব্বু যেটা বলেছে যে কাবিনটা হলো এমন একটা জিনিস যেটা তুমি যত শোধ করতে পারবা বা তোমার কেমন দেয়ার অ্যাবিলিটি আছে সেটার উপরে ডিপেন্ড করে। তো আমার হাজব্যান্ডের তখন ওইটা দেয়ার অ্যাবিলিটি ছিল, কারণ আমার হাজব্যান্ড তখন মাত্র জব শুরু করেছে, হয়তো বা 3-4 বছর তার জবের ক্যারিয়ার, তার যেমন স্যালারি ছিল, তার যেমন ইনকাম ছিল, সেটার উপরে ডিপেন্ড করে সে কাবিনটা নির্ধারণ করেছে। এবং 1.5 লক্ষ টাকা কাবিনেই আমার বিয়ে হয়েছে, আমার পুরো কাবিনটা তারা বিয়ের দিনই পরিশোধ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই তো এই ফেব্রুয়ারির 1 তারিখে আমাদের বিয়ের 11 বছর হবে, আল্লাহর রহমতে সুখে শান্তিতে 2টা সন্তান নিয়ে এই 1.5 লক্ষ টাকা কাবিনেই সুখে শান্তিতে সংসার করতেছি। কখনোই মনে হয়নি একবারের জন্য যে আমার কাবিন কম, এই কম, কাবিনের সময় তো আলহামদুলিল্লাহ যা যা দেয়ার সেগুলো শোধ করে দিয়েছে, কাবিনের পরেও অনেক কিছু দিয়েছে যেগুলো কাবিনের বাইরে, যেগুলো আমার আমার নিজের আমাকে দিয়েছে আমার হাজবেন্ড। তো কাবিনটা আসলে খুব বিগ ইস্যু না, অনেকে 10
থেকে মানে 20 লাখ টাকা কাবিনেও দেখা যায় সংসার টিকে না। তো সাকিবের যতটুকু দেওয়ার অ্যাবিলিটি ছিল আলহামদুলিল্লাহ সে ততটুকু দিয়েছে, দিয়ে সে বিয়ে করেছে। এটাকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ তারা পুরোটা পরিশোধ করে তাদের বউকে তারা নিয়ে গিয়েছে। আমার খুব ক্লোজ না হলেও আমার আত্মীয় বলি, আমি কে বলবো না, বাট আমাদের আত্মীয়র মধ্যে আমার বাবার বাড়ির পক্ষে খুব ক্লোজ না, বাট যাই হোক, তো ওদের অনেক টাকা কাবিনে বিয়ে হয়েছিল এবং অনেক বড় লোকের কাছে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে শুনতাম যে হাজবেন্ড মানে বউকে মারধর করতো, বলতো বাবার বাড়ি থেকে এটা নিয়ে আয়, বাবার বাড়ি থেকে ওইটা নিয়ে আয়। মেয়েটা এত সুন্দর, এত সুন্দর মেয়েটা আর এত জাঁকজমক করে এত টাকা কাবিন দিয়ে, প্রায় 10 লাখ টাকার মতো কাবিন ছিল মনে হয় করে মেয়েটাকে বিয়ে দিয়েছিল বাবা আমার একটাই মেয়ে। তারপরে তো এই যে এবার রিসেন্ট গিয়ে শুনলাম যে মেয়েটার চাকরি হয়েছে, মেয়েটা কোন ব্যাংকে জানি আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছে, ভালো মেয়েটা, পড়ালেখা অনেক ভালো, মেয়েটা চাকরি করছে। হাজবেন্ডের বাড়ি থেকে এত অত্যাচার করতেছিল, মেয়েটা আর সহ্য করতে পারেনি, পরে মেয়ের বাবা মা ডিভোর্স করিয়ে দিয়েছে, যেহেতু মেয়ের বাবা মাই পছন্দ করে বিয়ে দিয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। এবং মেয়ের ফ্যামিলি থেকে মেয়েকে যা যা গহনা গাটি ফার্নিচার টার্নিচার দিয়েছিল কিচ্ছু তারা ফেরত দেয়নি, তারা সব রেখে দিয়েছে। তো যাই হোক, এতগুলো টাকা কাবিন দিয়ে মেয়েকে বিয়ে দিয়েছিল, সেখানে কিন্তু পজিটিভ কিছুই হয়নি। তো সেই ক্ষেত্রে আমার কাবিন নিয়ে আসলে আমি এতটা বেশি ইয়ে না যে কাবিন কম হলো বেশি হলো, আমার হাজবেন্ডের যতটুকু সামর্থ্য থাকবে ততটুকু কাবিন দিয়ে সে আমাকে নিয়ে যাবে এবং সেটা বিয়ের দিনই পরিশোধ করে দেওয়াটা সবচাইতে উত্তম। তো সেটা করে সাকিব সাকিবের বউকে নিয়ে গেছে। আপনারা যারা সুন্দরভাবে জিজ্ঞেস করেছেন তাদের জন্য আমি উত্তরটা দিলাম, আর যারা বিভিন্নভাবে বাজেভাবে মন্তব্য করেছেন তাদের জন্য আমার কোনো উত্তর নেই। কারণ অনেকে আছে বিয়ের সময় 10 লাখ টাকা কাবিন দিয়ে 15-20 বছর সংসার করে ফেলেছে, এখনো কাবিন শোধ করতে পারেনি। আমরা চাই আমাদের মেয়ে সুখে থাক, শান্তিতে থাক, সুন্দর মতো সংসার করুক, শ্বশুর শাশুড়ি হাজবেন্ডকে নিয়ে পরিবারের আরও সব সদস্যদেরকে নিয়ে ভালো থাক, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর ওর শ্বশুর শাশুড়ি সত্যি খুবই ভালো মানুষ, খুবই খুবই ভালো মানুষ। আমি তো সালমা আপা মানে ওর শাশুড়ির সাথে অনেকবার কথা বলেছি, অনেকবার আপার সাথে কথা বললে আপার মুখে সবসময় একটা সুন্দর হাসি লেগে থাকে, এবং এবার গিয়ে সরাসরি ওর শ্বশুরকে দেখলাম, ভাইও খুবই ভালো মানুষ, সাকিব ছেলেটাও অনেক ভালো। আপনারা অনেকে অনেক রকমের কথা বলেন, আমি কারো কথায় কোনো রিয়াকশনও দিচ্ছি না, কোনো কিছুই বলতেছি না। আপনারা কেউই কাউকে পার্সোনালি চিনেন না, কেউই না, যারা বলেন তারা কেউ পার্সোনালি কাউকে চিনেন না, কোনো দিন হয়তো বা একসাথে বসে এক কাপ চাও খান নাই, কিন্তু আপনারা অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক কিছু বলে ফেলেন, বলতেই পারেন, আল্লাহ আপনাদেরকে মুখ দিয়েছে বলবেন, আমাদের কান দিয়েছে, আমরা যদি শুনতে ইচ্ছা করে শুনবো আর যদি শুনতে ইচ্ছা না করে ইগনোর করে যাব, এরকম আর কি। যাই হোক, কাবিনের প্রশ্নটা গেল। এরপরে কোশ্চেন এসেছে, জামাই বাজার কেন হয়নি, ভাবির ফ্যামিলির মানুষজন কেন জামাই বাজার না খেয়ে চলে গেল এত সকালবেলা। আচ্ছা, আমাদের এলাকায় জামাই বাজার বলতে কিছু নাই, পাবনার অনেক এলাকায় মনে হয় আছে, আমরা কিন্তু পাবনা আমাদের জেলা, আমাদের গ্রাম হলো রূপপুর, আমাদের থানা হলো ঈশ্বরদি। আমাদের এলাকায় বলেন, আমার শ্বশুর বাড়ির যে এলাকা কুষ্টিয়া, আমার শাশুড়ি তো কুষ্টিয়ার মেয়ে, আমার শাশুড়ির বাড়ির ওদিকেও কারো জামাই বাজার নাই। তারপরে যে আমার ফুফাতো বোনটা যাকে দেখেছেন প্রেগনেন্ট পুরো বিয়েতে দেখেছেন, ওর ওর বাবার বাড়িও কুষ্টিয়া, ওর বিয়ে হয়েছে কুষ্টিয়া, ওদের ওখানে কারো জামাই বাজার বলতে আমাদের এলাকায় এরা মানুষ হাসবে আরো, হ্যাঁ জামাই পরের দিন এসে বাজার করবে। চিটংয়ের কোনো এলাকায় কিন্তু জামাই বাজার বলতে কিচ্ছু নাই, আমি তো চিটংয়ে থেকেছি, ছোট থেকে বড় হয়েছি, তো চিটংয়ে জামাই বাজার বলতে কিছু নাই, আমাদের ওইখানেও নাই। বাট আমার শ্বশুর বাড়ি মানিকগঞ্জ, ঢাকা মানিকগঞ্জ, তাদের আবার জামাই বাজার আছে, তারা আবার জামাই বাজার ফলো করে। তাই আমার বিয়ের পর আপনাদের ভাইয়া যখন ফার্স্ট টাইম আমার বাবার বাড়িতে যায়, যাওয়ার পরের দিন একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে আমাকে, আমি আব্বুকে দিয়েছি, সেটা দিয়ে বলেছে বাজার করে আনতে। আব্বু শুনে অবাক হয়ে গেছে, নতুন জামাই কেন বাজার করবে, হ্যাঁ কেন বাজার করবে, আব্বু তো রাগারাগি করতেছিল। তখন আব্বুকে বুঝাই বললাম, আব্বু ওদের ওদের দাদার বাড়ির এলাকায় এই ট্র্যাডিশন আছে জামাই বাজার করার, তো এরকম জামাই নতুন জামাই আসলে টাকা দেয়, সেই টাকা দিয়ে বাজার করে সব আত্মীয় স্বজনকে নিয়ে খাওয়া দাওয়া হয়। তো আব্বু বলতে সেটা আবার কেমন নিয়ম, এই নিয়ম তো আমরা শুনি নাই, আমাদের এলাকায় নাইও। তো যাই হোক, ওই টাকা দিয়ে বাজার করে আমার সব আত্মীয় স্বজন, আমার দাদির বাড়ি, খালার বাড়ি, সবাইকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, আপনাদের ভাইয়া জামাই বাজার করেছিল। বাট আমাদের এলাকায় বলেন, সাকিবদের এলাকায় বলেন, আমাদের দিকে জামাই বাজার নাই, আর থাকলে অবশ্যই হতো, সব কিছু মানে সব কিছু ফলো করে যেহেতু আলহামদুলিল্লাহ বিয়েটা হয়েছে, আর জামাই বাজার যদি থাকতো তাহলে অবশ্যই জামাই বাজার হতো। আর ভাবির ফ্যামিলির মানুষজন চলে গেছে,
কারণ হলো ওই যে কুকি ছোট বাচ্চা নিয়ে আর আছে, কুকির মার অনেকদিন ধরে ছিল, কুকির মায়ের সংসার আছে। তো তারা বিয়ের বৌভাতের পরের দিনের পরের দিন মনে তারা গেছে, বা বৌভাতের পরের দিন আমার ঠিক মনে নাই, যাই হোক সকালবেলা গেছে, কারণ তাদেরকে ট্রেন ধরতে হবে। তো ট্রেন ধরতে পরে সকালবেলা চা নাস্তা বিস্কুট টিস্কুট খেয়ে তারপরে বাসা থেকে বের হয়েছে। তো এই ট্রেন ধরতে হবে বলেই সকালবেলা গিয়েছে, তাও সকাল না, 7টার পরে মনে হয় ওরা বের হয়েছে বাসা থেকে। আমি তো দেখলাম, বিদায় টিদায় দিলাম। আর ভাবির আম্মারা যেদিনকে গেছে, ওদিনকে তো বাবুর আব্বা মারা গেছে, এই জন্য ওদিনকে ভাবির আম্মা, তারপরে ভাবির আব্বা, সাবিনুর, সাবিনুরের ফ্যামিলি, মিম, আমার ভাইয়া ভাবিও গিয়েছিল, বাবু ওদিনকে ছিল, বাবুর বাবা যেদিনকে মারা গেছে সেদিনকেই বাবু গিয়েছে, এই যে ভাবির আব্বা মা, তারপরে সাবিনুর, ওদের সবার সাথে বাবুকেও নিয়ে গিয়েছে, কারণ বাবু অনেক কান্নাকাটি করছিল, এ কারণে নিয়ে যাওয়া হয়েছে। আর পরে আর একটা গাড়িতে আমার ভাইয়া ভাবি ওরা গিয়েছে আর কি। তো এই হলো অবস্থা, জামাই বাজার নাই, এই জন্য জামাই বাজার করা হয়নি। কাবিন নিয়ে আমার কথা আপনাদের কতটুকু পছন্দ হয়েছে আমি জানি না, বাট আমাদের কাছে কম মনে হয়নি, 2 লক্ষ টাকা আলহামদুলিল্লাহ অনেক, তার পুরাটা শোধ করে যেহেতু দিয়ে গেছে, এটাই হলো কথা। আর বিয়ে শাদিতে না অনেক ঝামেলা হয়, বুঝছেন, এই ঝামেলা আমার সবার, আমাদের বলে কথা না, আমরা হয়তো বা ইউটিউবে থাকি বলে আপনারা হয়তো বা আমাদের কিছু কিছু জিনিস দেখতে পান, যারা ইউটিউবে নাই, যারা নর্মাল লাইফ লিড করতেছে, তাদেরও দেখবেন বিয়ে শাদির সময় এই খাবার এটা হইলো, খাবার ওইটা হইলো। এদিক থেকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি বলবো, মানে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, আপনারা হয়তো ভিডিওতে দেখেও কিছুটা বুঝেছেন, এতগুলা মানুষের খাওয়া দাওয়ার আয়োজন, 600 মানুষ তো কম না, একটা সিঙ্গেল কিছু কম পড়ে নাই আল্লাহর রহমতে, সব কিছু বরঞ্চ আরও বেঁচে গেছে, বাড়তি হয়েছে, যেগুলো সবাই বাসার মেহমান টেহমান সবাই এই বিয়ের পরের দিনও সবাই খাওয়া দাওয়া করেছে, আশেপাশের সবাইকে দেয়া হয়েছে। তো ভাইয়া ভাবি তাদের সর্বোচ্চটা দিয়ে পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, যে যেভাবে পেরেছে সবাই সেভাবে হেল্প করেছে, আমাদের আশেপাশের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, সবাই সবাই অনেক হেল্প করছে। আর আপনারা যে প্রেগনেন্ট মেয়েটার কথা বারবার আমাকে বলছেন, কেউ বলছেন মামাতো বোন, কেউ বলছেন চাচাতো বোন, এই সেই, ও আমার ফুফাতো বোন, আমার একটাই ফুফু, আমার বাবারা 5 ভাই, 5 ভাইয়ের 1 বোন, আমার সেই একটাই ফুফু, আমার ফুফুর 1 মেয়ে 1 ছেলে, ছেলেটা এবার ইন্টার পাস করলো, এবার ভার্সিটিতে ভর্তি হবে, আর ফুফাতো বোনটা বড়, ও ইংলিশে এখন মাস্টার্স করতেছে, ওর অনার্স শেষ, ওর অনার্সের থাকাকালীনই বিয়ে হয়ে গিয়েছিল, তারপরে অনার্স শেষ করেছে, ওর একটা মেয়ে আছে রুমাইসা, ওর বয়স হলো 2 বছর, 2 বছরের বেশি, ও আবার কনসিভ করেছে এই তো ডিসেম্বর বা জানুয়ারিতে ইনশাল্লাহ ওর ডেলিভারি আছে, দোয়া করবেন ওর জন্য। ও প্রচুর অ্যাক্টিভ একটা মেয়ে, আমার এখানে যারা আছে যাদের সাথে আমার এখানে এসে বিয়ের পরে এসে দেখা হচ্ছে, সবাই বলতেছে তোমার ফুফাতো বোনের মাশাআল্লাহ এত এনার্জি। হ্যাঁ, ছোট থেকে ও অনেক বেশি অ্যাক্টিভ, অনেক কিছু জানে, ওর জন্য আপনারা সবাই মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামত ওর সামনের যে দিনগুলো আসছে সুন্দরভাবে যেন ঠিক কাটিয়ে দেয়। আর ওর হাজব্যান্ড সরকারি জব করে, বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশনে সরকারি জব করে, ওর হাজব্যান্ড বিয়েতে আসতে পারেনি কারণ ওর পরীক্ষা ছিল, আর ওর হাজব্যান্ড ক্যামেরা ফ্রেন্ডলি না, সে ক্যামেরার সামনে আসতে কমফোর্ট ফিল করে না। আমার রোকনের বিয়েতে, মানে আমার চাচাতো ভাইটার যে বিয়ে হয়েছে, সেই বিয়ের ভিডিওতে হয়তো বা 2-1 জায়গায় ওর হাজব্যান্ড আছে, আমার ভাবির ভিডিওতে, তাও আপসা আপসা ওইভাবে, যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি না, এই হলো কথা। তো আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি, আমি একটু উঠে গিয়েছিলাম, ভাত ছিল চুলায়, ভাতের মারটা গেলে আসলাম। আর কোশ্চেন ছিল আপু, তোষানের তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, তোষানকে কেন নিয়ে আসেন নাই? তো তোষানের পরীক্ষা শেষ হয়েছে 17 তারিখে, নভেম্বরের 17 তারিখে, আমি ফ্লাই করেছি নভেম্বরের 23 তারিখ রাত্রে, ওর হলো মিড টার্ম শেষ হয়েছিল, মিড টার্ম শেষের পরে ওর হলো আবার ক্লাস ছিল, ক্লাস হচ্ছিল ওর, 2 সপ্তাহ ক্লাস হয়েছে, 2 সপ্তাহ ক্লাস শেষ হওয়ার পরে ওর এই যে ডিসেম্বরের 11 তারিখ থেকে ফাইনাল এক্সাম শুরু হয়েছে। তো ওই ফাইনাল এক্সামের আগে তো ওকে কোনোভাবেই নেওয়া যাওয়া সম্ভব না, কোনোভাবেই না, কারণ ফাইনাল এক্সামের আগের ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পেপার রিভিশন হয়, আর ওদের যেহেতু কোনো প্রাইভেট টিউটর নাই, ওদেরকে স্কুলে যেহেতু সব কিছু একদম সুন্দর করে বুঝাই দেয়, তাই ক্লাস মিস করার অপশনটা একদমই কম, আর মিস করা উচিতও না, এ কারণে ওকে নেওয়া হয়নি। আর এইগুলাই ছিল আপনাদের বেশিরভাগ কোশ্চেন, যতটুকু আমি দেখেছি
আসলে এত কিছু তো মনেও থাকে না, সবসময় একটু টিক মার্ক করে রাখলে হয়তো বা মনে থাকে। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা অনেকে কনফিউজড হয়ে যান মিতু এবং বৃষ্টির মধ্যে। আমি বৃষ্টিকে নিয়ে কিছু বললে আপনারা মিতুকে গিয়ে জিজ্ঞেস করেন, যেহেতু মিতুর একটা চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, তো এই কনফিউশনটা প্লিজ না হলে ভালো হয়। মিতু ওরা হাজব্যান্ড ওয়াইফ, ইরফান মিতু, ওদের কোনো বাচ্চা নাই। বৃষ্টিকে আপনারা দেখেছেন, বৃষ্টির একটাই মেয়ে ফাইজা। বৃষ্টি ওর মা সহ মালয়েশিয়াতে থাকে, বর্তমানেও বাংলাদেশে আছে, বিগত 4 মাস ধরেও বাংলাদেশে গিয়েছে। ওদের কিছু পারিবারিক কাজকর্ম আছে সেগুলো সলভ করার জন্য মিতু ইরফান এখানেই আছে। রিসেন্ট মিতুর শাশুড়ি এসেছে ওদেরকে ভিজিট করতে। তো কেন বলছি আমি কথাটা, এই কনফিউশনটা তৈরি হয়েছে কয়েকদিন আগে একটা ভিডিওতে, যখন আপনারা মিতুর কথা, বৃষ্টির কথা জিজ্ঞেস করছিলেন, তখন আমি বলেছিলাম বৃষ্টি হলো 4 মাস ধরে বাংলাদেশে। তো কোনো একজন আপু মিতুর ব্লগে গিয়ে কমেন্ট করেছেন, আপু আপনি 4 মাস ধরে বাংলাদেশে কেন, কোনো সমস্যা? তো মিতু আবার উত্তর দিয়েছে, না তো আপু আমি তো 4 মাস ধরে বাংলাদেশে না, আমি তো মালয়েশিয়াতে আছি, আমি তো বাংলাদেশে গিয়েছিলাম আরও অনেক আগে, 12 দিন থেকে চলে এসেছি। সেই ভদ্রমহিলা আবার সেটার পিছনে কমেন্ট করেছে যে না, ফাতেহাপুর ব্লগে দেখলাম উনি আসলে মিথ্যা কথা বলে, এই সেই হাবিজাবি লিখে কমেন্ট করেছে। মিতু আমাকে স্ক্রিনশটটা পাঠায় বলছে, আপু এই মহিলাকে তুমি চিনো? আমি বলছি না তো চিনি না, দাঁড়াও সার্চ করে দেখি। পরে সার্চ করে দেখলাম মহিলার সাথে আমার 2-1 বার চ্যাট হয়েছে আমার আইডি দিয়ে। তো ওনাকে আমি পরে বললাম যে আপু আপনার কোনো এক জায়গায় ভুল হয়েছে, আপনি মিতুর সাথে বৃষ্টিকে গুলাই ফেলছেন, আমি বৃষ্টির কথা বলছি আপনি বুঝতে পারেন, উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে। তো এটাই বলবো যে ভুল বুঝে একজনের সাথে আরেকজনকে গুলাই ফেলার কোনো কারণ নাই, এতে করে আসলে আপনারাও ভুল বুঝেন, ভুল বুঝে এক এক রকমভাবে একটা চিন্তা করে নেন, সেটা নিয়ে আবার আরেকজনকে গিয়ে কমেন্ট করেন, এগুলো একটা মানে জগা খিচুড়ির মতো অবস্থা হয়ে যায় আর কি। তো যেহেতু আমার সাথে সবাইকে দেখেন, আমার রিলেটেড আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে নিয়ে আপনাদের কোশ্চেন থাকতেই পারে। আর ছোট্ট একটা জিনিস বলি, কারোর সাথে অনেকদিন ধরে যদি ভিডিওতে না দেখেন, তার মানে এই না তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তার সাথে আমার ঝগড়া, এমন কিছুই না। হয়তো সে ব্যস্ত থাকতে পারে, বাট আমি ব্যস্ত থাকতে পারি, কোনো কারণে হয়তো বা আমার ভিডিওতে সে আসতে পারছে না, বা আমিও তাকে নিয়ে ভিডিও করতে পারছি না, এটাই হলো মেন কারণ। কারোর সাথে কারো ঝগড়া না, কোনো বিবাদ না, এখানে ঝগড়া করার কোনো দরকারই নেই। ও আর একটা নর্মাল কোশ্চেনের উত্তর দেই, এটা আমার খুব ফানি লেগেছে। একজন আমাকে কমেন্ট করেছে, থাকেন তো গরিব দেশে, লিখছে থাকেন তো গরিব দেশে, বাংলাদেশ থেকে ওয়ার্কার নিয়ে গিয়ে ওইখানে কাজ করায়, গরিব দেশে থেকে এত কথা বলার কি আছে। মেমোরি ফুল হয়ে গিয়েছিল, কিছু স্পেস ইয়ে করলাম। তো আমার কথা হলো, গরিব দেশে থাকি ঠিক আছে, এই দেশটা আমার না, আমার আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ যেমনই হোক এটা আমার দেশ, আমার জন্মভূমি, আমার জন্মস্থান, আমার অনেক ভালোবাসার একটা জায়গা। আর আরেকটা কথা বলি, গরিব দেশ কি কখনো অন্য দেশ থেকে মানুষেরাই কাজ করাতে পারে? গরিব দেশের তো নিজেদের মানুষেরই কাজ দিতে সমস্যা হওয়ার কথা, নিজেদের দেশের যারা আছে তাদেরকে তো কাজ দিতে সমস্যা হওয়ার কথা, তারা আবার অন্য দেশ থেকে মানুষেরাই কাজ করাবে কীভাবে, তাই না? ছোট্ট একটা কথা বলি, বাংলাদেশে যাদের অনেক অনেক টাকা, অনেক অনেক টাকা, টাকা রাখার জায়গা নাই, তারা এখানে এসে ইনভেস্ট করে, তারা এখানে এসে সেকেন্ড হোম নেয়, তারা এখানে এসে বিজনেস করে। আপনারা যারা, আমার দেশ না এটা, এটা নিয়ে আমার প্রশংসা করারও কোনো কারণ নাই, বাট যেহেতু উনি কমেন্টটা করেছে, ওনার কমেন্টের একটু উত্তর দিব ভাবছিলাম তাই বললাম। যারা মালয়েশিয়াতে ঘুরতে এসেছেন, মালয়েশিয়া হলো ট্যুরিজম কান্ট্রি, ট্যুরিজমের জন্য বিখ্যাত মালয়েশিয়া, তারা জানেন মালয়েশিয়া কেমন, মালয়েশিয়াতে কী আছে না আছে। তো এখানে আমি এসেছি আমার হাজব্যান্ডের জবের থ্রুতে, আমার হাজব্যান্ডকে এখানে ট্রান্সফার করেছে, সেই হিসাবে আমার এখানে রিজিক ছিল, আমি এসেছি এইখানে। নিয়ে থেকে বড়াই করেও কোনো লাভ নাই, আমি যদি আজকে লন্ডনে আমেরিকা থাকতাম সেখানেও আমার বড়াই করার কিছু নাই, কারণ আল্লাহ আমার রিজিক যেখানে দিয়েছে আমি সেখানেই যাব। তো কথা যেগুলো বলার দরকার সেগুলো তো বলি, যেহেতু ব্লগ করি, আপনাদের কোশ্চেন থাকে, ব্লগে আমাকে কথা বলতে হয়, অনেক কিছুর অ্যান্সার করতে হয়, তো সেক্ষেত্রে তো কথা বলতেই হবে। তো নর্মাল একটা জিনিস, গরিব দেশ কখনো অন্যান্য দেশ থেকে মানুষ এনে তাদের দেশে কাজ করাতে পারে না, কারণ তাদের নিজেদেরই তো মূলধন নাই, তারা অন্য দেশ থেকে মানুষ নিয়ে আসবে কীভাবে, এটাই হলো কথা। যাই হোক, আপনাদের সাথে গল্প করলাম, ভালো লাগলো, মাঝে মধ্যে এভাবে বসে গল্প করতে খুব মজা লাগে, সবসময় ডেইলি ব্লগ দিলে বোরিং লাগে, যেহেতু প্রতিদিন আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।